আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে, এমনকি নিজেরা সূত্র তৈরি করা শিখেছি, যে কিভাবে আমরা নিজেরা সূত্র তৈরি করে আমাদের প্রয়োজনীয় যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা খুঁজে বের করতে পারি, যাতে করে আমরা ক্লায়েন্টের দেয়া ব্যাকলিঙ্কের কাজগুলো করতে পারি। তো আজকের পর্বে কথা ছিল আপনাদের এমন একটা সাইট দেখাবো যেটার মাধ্যমে কোনো রকম সূত্র না জেনেই আপনারা একটা ওয়েবসাইট থেকে আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের ব্যাকলিঙ্ক খুঁজে বের করতে পারবেন। তো এরকম একটি ওয়েবসাইট হচ্ছে dropmylink.com। আপনারা হয়তো এটার নাম আগেও শুনে থাকবেন, অথবা যারা শুনেন নাই তারা জেনে নিন যে dropmylink.com এই ওয়েবসাইটটিতে যদি আমরা প্রবেশ করি এরকম দেখতে পাবো। সেখান থেকে আমরা আমাদের কোনো সূত্র মনে রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট আমরা কিওয়ার্ড লিখব এবং সার্চ করব, অটোমেটিক্যালি এই ওয়েবসাইটটা আমাদের সূত্র তৈরি করে দিবে। তো এই ওয়েবসাইটটাতে যখন আমরা আসব তখন আমাদের একটি অ্যাকাউন্ট খুলে নিতে বলবে, কারণ অ্যাকাউন্ট না খুলে আমরা এই সাইটটা ইউজ করতে পারবো না। সো এখানে সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট ক্লিক করছি। আপনারা অ্যাড্রেসটা আরো একবার দেখে নিন, www.dropmylink.com। সো এখানে আমাদের ইমেল দিতে হবে, আমরা আইটি বাড়ি টিউটোরিয়ালস দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিতে বলতেছে, কমপ্লিট সাইন আপ। ওকে, সাইন আপ শেষ, আমাদের ইমেল ভেরিফিকেশন করার প্রয়োজন হলো না, আমরা সাইন আপ করে ফেলেছি। দেখুন লগ ইন অবস্থায় আছে। সো দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, দেখুন .edu, .gov, তারপর ক্যাটাগরি, ফোরাম, গেস্ট পোস্টিং সাইট, লিঙ্ক, রাউন্ড টিপস, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ফুটপ্রিন্ট। আপনি কি ধরনের ব্যাকলিংক চান, ওয়ার্ডপ্রেসের সাইটে ব্যাকলিংক চান নাকি ব্লগ ইঞ্জিন .net অথবা এক্সপ্রেশন ইঞ্জিন? ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা ব্লগ ইঞ্জিন .net টা এখান থেকে রেখে দিচ্ছি। আর এখানে কয়টা রেজাল্ট চান, 10টা, 20টা, 30টা, এটা মানে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো দেখি এটা ব্যবহার করে আমরা প্রথমে একটা ব্লগের জন্য, ব্লগ কমেন্টিং এর জন্য সাইট খুঁজে বের করি। ধরেন ক্লায়েন্ট আমাকে দিয়েছে কম্পিউটার টেকনোলজি, এইটা দিয়ে আমাদেরকে সার্চ দিতে বলেছে। তো যখনই আমরা কম্পিউটার টেকনোলজি লিখলাম, দেখব নিচে আমাদের যে যে কোয়েরিটা হবে গুগলে এর জন্য এটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ব্লগ ব্লগ প্ল্যাটফর্ম না, কমেন্ট ব্যাকলিঙ্ক রাখলাম, এবং এখান থেকে আমরা ডু ফলো কমেন্টটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, যেহেতু আমরা ডু ফলো কমেন্ট করব এটা, আর এখান থেকে এনি টিএলডি, টিএলডি হচ্ছে টপ লেভেল ডোমেইন। তো যেহেতু আমরা .edu বা .gov সাইট খুঁজতেছি না, আমরা চাচ্ছি নর্মাল .com ব্লগ গুলা, সো এখানে যেটা আছে সেটাই দেখে জাস্ট সার্চে ক্লিক করলাম। দেখুন আমাদের সামনে চমৎকার ভাবে বেশ কিছু ওয়েবসাইট তারা এনে দিল, যেখানে আমরা একটার পর একটা লিংকে গিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য বা আমাদের নিজের সাইটের জন্য আমরা মানে আমরা এখানে আমাদের ইচ্ছা মতো ব্যাকলিঙ্ক বা কমেন্ট ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো। যাই হোক, সাইট দুইটা লোড হতে অনেক সময় নিচ্ছে। দেখুন এভাবে, দেখুন এখানে প্রায় 13,500 রেজাল্ট আছে। একটা কিওয়ার্ডের জন্য সার্চ দিয়ে আপনি 13,500টা ওয়েবসাইট পেয়ে গেলেন, এবং যেখানে যার মধ্যে ম্যাক্সিমাম ওয়েবসাইটে আপনি ঢুকে আপনি কমেন্ট করার অপশন পাবেন। ঠিক আছে, এই যে এখানে একটা আছে, এখানে একটা ঢুকে দেখি কি হয়। এখান থেকে আমরা মানে এরকম বিভিন্ন আপনি আপনার ক্লায়েন্টের কিওয়ার্ড দিয়ে জাস্ট এখানে সার্চে ক্লিক করবেন, এবং নিচের দিকে গেলে যে ম্যাক্সিমাম সাইটে আপনি এখান থেকে যে page 1 of 4 দেখি যে আসলে মানে কমেন্ট করার অপশন পেয়ে যাবেন। যদি আমরা এখানে দু একটা সাইটে দেখতেছি কমেন্ট করার অপশন নেই, তবে ম্যাক্সিমাম সাইটে আপনি পাবেন, কারণ আমরা গত পর্বে দেখেছি যে কিভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনার কমেন্ট করার অপশন যুক্ত ওয়েবসাইট পাওয়া যায়। ঠিক আছে, এই যে দেখুন একটা ওয়েবসাইট আমরা পেয়েছি যেটাতে আমরা কমেন্ট করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আপনারা মানে আপনাদের ক্লায়েন্টের দেয়া কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন। যেমন এই কিওয়ার্ডটার জন্য, এই কম্পিউটার টেকনোলজি বা শুধু কম্পিউটার কিওয়ার্ডটার জন্য আমরা দেখি যে কম্পিউটার কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমরা অনেক সাইজ অনেক সাইট পাবো, যেখানে আমরা এখানে আমরা কমেন্ট করে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো আমাদের ওয়েবসাইটের জন্য। দেখুন একটা সাইটে আমরা যাচ্ছি, এই যে দেখুন কমেন্ট করার অপশন আছে।
ঠিক আছে। সো এইভাবে আমরা এটার মাধ্যমে কমেন্ট ব্যাক লিংক খুঁজে বের করতে পারি। তারপর আর কি বের করতে পারি, দেখুন ডট এডু, এখান থেকে ডট এডু, এডু যে ব্লগগুলো আছে সেগুলা ডট এডুটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, জাস্ট সার্চে ক্লিক করি, দেখবো যে ডট এডু যে সকল সাইট আছে এর জন্য আমাদের সেই সকল সাইটগুলোর তালিকা এখানে সে প্রদর্শন করবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা এইভাবে যে ডট এডু, তারপর এখানে বিভিন্ন অপশন আছে, ফোরাম ব্যাক লিঙ্ক, ফোরাম ব্যাক লিঙ্ক খুঁজতে পারি, কম্পিউটার রিলেটেড ফোরাম। দেখতে পাচ্ছি যে এখানে আমরা বিভিন্ন ফোরামের লিস্ট এখানে পাবো, যে যেখান থেকে আমরা মানে এই ফোরামগুলো খুঁজে বের করতে পারবো। এখানে বিভিন্ন টাইপের ফোরাম আছে, ফায়ারবোর্ড, তারপর বিভিন্ন ধরনের ফোরাম। আমরা এখান থেকে আসলে আপনারা মেনলি এটা আপনাকে কিছুটা হেল্প করবে, আপনাকে যে খুব বেশি হেল্প করবে এমন না। আপনি লিংক, আমরা যে কোড দেখিয়েছি গত পর্বে, সেই কোডগুলো দিয়ে সার্চ করলেই সবচেয়ে বেশি হেল্পফুল হবেন। তবে এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের জন্য, আপনাকে অটোমেটিক এটা খুঁজে দিবে আপনাকে গুগলের কাছে, যে আপনি কিভাবে সার্চ করবেন এবং ইজিলি কিছু ব্যাকলিংক তৈরি করতে আপনাকে বেশ হেল্প করবে। তো এখান থেকে আপনারা বিভিন্ন কিওয়ার্ড লিখে, এই যে এই অপশনগুলো বিভিন্ন গেস্ট পোস্টিং এর জন্য যেটা আছে, গেস্ট পোস্টিং যদি আমরা করতে চাই, আমরা যদি কম্পিউটার রিলেটেড গেস্ট পোস্টিং সাইট খুঁজতে চাই, দেখুন এই যে অনেক সাইটের লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে আমরা গেস্ট পোস্টিং করতে পারবো। এইভাবে আপনি বিভিন্ন ধরনের ব্যাকলিংক এর জন্য আপনি এখানে সাইট dropmylink.com এই ওয়েবসাইটটি ব্যবহার করে খুঁজতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন এবং এটা অত্যন্ত ইজি একটা ব্যাপার। তো যারা জানতেন না তারা জানলেন, আর আমাদের এসইও টিউটোরিয়াল যারা আগে সংগ্রহ করেছিলেন তারা হয়তো আগে থাকতেই জানেন এই সাইটের কথা। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, তাছাড়া আমাদের পুরো এসইও টিউটোরিয়ালটি কেমন লাগতেছে সেটা জানিয়ে অবশ্যই আমাকে ফেসবুকে লিখে লিখবেন, আমার সাথে কানেক্টেড থাকবেন ইনশাল্লাহ। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।